ओनली अन एक प्रेग्नेंट गर्ल और जल्द से जल्द अगले में স্টোরি আপনারা হয়তো বা অনেকের নাম শুনেছেন। এই ভিডিওটি বা এই মুভিটি প্রত্যেক মুসলিমদের জন্য দেখা কি উচিত? এই মুভিটি কি এমন তথ্য রয়েছে যেখানে ভারতে বিভিন্ন সিনেমা হলে মমতা ব্যানার্জি নিষিদ্ধ করেছেন, এমনকি সিনেমা হল থেকে বের করে দেওয়া হচ্ছে, দেখতে দেওয়া হচ্ছে না, যদিও এই মুভিটি বানিয়েছে একজন হিন্দু। সকল তথ্য, গবেষণা, সাউন্ড, গ্রাফিক্স সব কিছুই হিন্দুরা করেছে, একদম আগাগোড়া সব কিছুই, যারা নায়ক নায়িকা ভিলেন সবাই অমুসলিম। মজার ব্যাপার হচ্ছে হিন্দুরা কেন এর বিরোধিতা করছে, যেখানে ভিডিওটি বানানো হয়েছে মুসলিমদের বিরুদ্ধে। কারণটা হচ্ছে এইখানে ধর্মের পরিবর্তন কথা উল্লেখ রয়েছে। 30 জন হিন্দু নারী তারা মুসলিম হয়ে ISIS আফগানিস্তান হয়ে ইরাকে বসবাস করছে, তারপর তারা জঙ্গি হয়ে গিয়েছে ইরাকে। এটা হিন্দু কংগ্রেস, বিজেপি, লাভ জিহাদ, ইসকন এরকম নামক যে সকল হিন্দু সংগঠন রয়েছে তাদের দলের বিরুদ্ধে চলে যায় এবং তারা এটা নিয়ে অনেক প্রতিবাদও করেছে। অবাক লাগছে এইখানে প্রত্যেকটা বিষয় ইসলামকে ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে, অনেকে এটা প্রশংসা করছে, অনেক মুসলিম না জেনে প্রশংসা করে বসছে। কিন্তু এই ভিডিওটির ব্যাপারে সবচেয়ে বেশি প্রশংসার পঞ্চমুখ হচ্ছে যারা অমুসলিম, যারা অমুসলিম তারা এই ভিডিওটি প্রশংসা করছে, তারা শেয়ার করছে, সেইখানে আমাদের নামধারী মুসলিমরাও শেয়ার করে যাচ্ছে। তাসলিমা নার্সিন এই ভিডিওতে তিনিও কমেন্ট করেছেন যে এটা দেখা উচিত, এটা দেখা উচিত। এবং এই ভিডিওতে যে সকল কাণ্ডগুলি করেছে অমুসলিমরা প্রশংসা করছে, নাউজুবিল্লাহ, কি আছে এতে? শুনুন, এইখানে যে বিষয়গুলি রয়েছে আমি ছবি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রমাণ ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে সব কিছু রয়েছে, আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে নেবেন। আর ভিডিওতে যে সকল বিষয়গুলি রয়েছে, ভুলগুলি উপস্থাপন করা হয়েছে, সে সকল বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে জোর করে মুসলিম বানানো। ভিডিওতে মেয়েরা তারা দাওয়াত কাজ করছে এবং অমুসলিমকে মুসলিম বানানোর চেষ্টা করছে, এটা কিন্তু জোর করে করানো হচ্ছে, কোনো স্বাভাবিক বিষয় নয়। আর জোর করছে কিভাবে? ধরে মারধর করে, পিটিয়ে, এভাবে না ভাই, এভাবে না। একটু ঘুরে যাই, এখানে নারী পুরুষ একসাথে দাওয়াত দিচ্ছে, একসাথে, কোনো পর্দা নেই। ইসলামে কিন্তু এই জিনিসটি নেই যে আপনি খোলা ময়দানে মজলিসে নারী পুরুষ তাদের কোনো পর্দা থাকবে না, দাওয়াত দিবে, এটা ইসলামে নেই। এখানে কিন্তু সেটা ব্যাপক হারে প্রচার করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে এখানে অশ্লীল জেনার কাজ করা হচ্ছে। ভিডিওতে দেখবেন আপনি নোংরা নোংরা অশ্লীল কাজ করানো হচ্ছে, যেটা মুসলিম হোক অমুসলিম হোক তারা অশ্লীল কাজ করছে এবং প্রেমিক প্রেমিকা নায়ক নায়িকা সকল কিছু রয়েছে, এটা তো কোনো ইসলামিক ছবি না, আর আমাদের ইসলাম ধর্ম তো এরকম নয়। চতুর্থ হচ্ছে মানুষকে হত্যা করা। ইসলামে ইসলামে কি মানুষকে হত্যা করা জায়েজ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে যদি হেফাজত করলো সে পুরো মানব জাতিকে হেফাজত করলো, যে কোনো একজন মানুষকে খুন করলো সে পুরো গোটা মানবজাতিকে খুন করলো। ইসলাম সমাধান চায়, ইসলাম ধ্বংসাত্মক কাজ করে না, ইসলাম কাউকে খুন করতে বলে না, কাউকে হত্যা করতে বলে না। তো সুতরাং এখানে ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে। পঞ্চমত হচ্ছে ISIS কে সমর্থন করা, এটা একটা বানানো বিষয়। ISIS ইসলামিক স্টেট ফর ইরাক, এটা তো ইরাকদের, এটা আমাদের না, এটা সম্পূর্ণ বানানো হচ্ছে যে ইহুদিদের পরিচালিত ISIS, এটা কোনো মুসলিমদের কোনো ধর্মের কোনো দল নয়, কোনো স্লোগানও নয়। তারপর কালেমা পতাকা নিয়ে তারা দৌড়াচ্ছে, কালেমা,
যেভাবে আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, আফগানিস্তানে আমেরিকানরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমাদের দেশকে আবদ্ধ করে রেখেছে, শ্বাসরুদ্ধ করে রেখেছে, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইসলাম বিজয়ী হয়েছে। সেরকমভাবে ইসরায়েলে ফিলিস্তিনে যে সমস্যা রয়েছে, ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, মসজিদে সালাত আদায় করতে দিচ্ছে না, সেখানে আলহামদুলিল্লাহ ইসলামিক দল রয়েছে। সিরিয়াতে ইসলামিক দল রয়েছে, কাশ্মীরে ইসলামিক দল রয়েছে, নির্যাতিত আমাদের মুসলিম মা বোনরা। সেই পরিপ্রেক্ষিতে তারা বানিয়ে ফেলেছে যে ISIS এটা ইসলাম সমর্থিত দল ন, ISIS এটা ইসলাম বিরোধী একটি দল, আপনারা চাইলে এই দলকে আর ধ্বংস করুন, প্রতিটি নেতা খেতা যারা আছে, কর্মী যারা আছে, সবাইকে আপনারা হত্যা করুন, সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনারা তাদেরকে আটক করুন, শাস্তি দিন। ষষ্ঠত হচ্ছে বেগনা নারী, এখানে শরীয়ত সম্মত মুখ খোলা রাখা যায়, মানলাম আমি, কিন্তু মুখ খোলা রাখলে যে এটা ইসলামিক হয়ে গেল, হ্যাঁ এমনটা কি বিষয় ছড়ানো হচ্ছে? ইসলাম মুখ হাত সকল কিছুই আবদ্ধ করে রাখতে হবে, পর্দা করতে হবে, আপনি বিশেষ প্রয়োজনে আপনি মুখ খোলা রাখতে পারেন, বিশেষ প্রয়োজনে, কিন্তু ইসলাম হাত মুখ এগুলো আবদ্ধ করে রাখতে পারে। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ডাক্তার জাকির নায়েক অনেক মুসল্লিরা বলছে যে মুখ হাত খোলা যাবে, হ্যাঁ বিশেষ প্রয়োজনে আপনি খোলা রাখবেন, কিন্তু এইখানে যে ভিডিওতে যা দেখানো হচ্ছে একদম মুখ খোলে ওপেন মানুষকে দাওয়াত দিচ্ছে, বাহ, তাহলে আপনারা যারা ভিডিও বানিয়েছেন আপনারা মুসলিম হন না কেন? আপনারা পর্দা করুন, পর্দাতে কি খারাপ রয়েছে? আর যে পর্দা ড্রেস পরানো হয়েছে এগুলো কি ইসলামিক সমর্থিত পর্দা হয়েছে? আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সকল কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে দিলাম, আপনারা আরও যাচাই করুন। সপ্তমত হচ্ছে দাওয়াতের নামে সন্ত্রাসী বানানো। দাওয়াতের ব্যাপারে ইসলাম দাওয়াত দিচ্ছে মানুষকে শান্তির পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এই পর্যন্ত, আপনি ভারতের শাসনামলের সময় তাদের দেশের পূর্বে ইতিহাস দেখুন, আমাদের সম্রাটরা কি করেছে, তো তারা কি অমুসলিমকে নিধন করেছে, অমুসলিমকে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে দেখাতে পারবে? আমাদের সকল মুসলিম যত খেলাফত রয়েছে সকল খেলাফতে আমরা যারা ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামকে ক্ষতি করতে চেয়েছে, মূলত কাফেররা যুদ্ধ বাজিয়ে দেয়, আমরা জাস্ট প্রতিরোধ করেছি, তো সেইখানে আমাদের বানানো হচ্ছে জঙ্গি। আর তাদের যে দাওয়াতি অবস্থা, তারা যেভাবে দাওয়াত দিচ্ছে, মানে ইসলামের প্রবেশ করো, জিহাদ করো, জিহাদ তো এভাবে আসেনি, জিহাদ তো হচ্ছে চেষ্টা করা, সংগ্রাম করা, চেষ্টা করা, জিহাদ মানে যুদ্ধ করা না, আপনি একক অর্থভাবে বিশ্লেষণ করলে হবে না, তো জিহাদ তো অনেক ব্যাপক হতে পারে, পরিস্থিতি শিকারে জিহাদ আসতে পারে, আপনি পরিবারে আছেন, আপনি ইনকাম করছেন, এটা আপনার জন্য জিহাদ করা, আপনি দিনে এলিম ভিত্তি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন, জ্ঞান আহরণ করছেন, এটা আপনার জন্য জিহাদ করা, আপনি হ্যাঁ দেশের জন্য যুদ্ধ করছেন, সেটা আপনার জন্য জিহাদ, সে বিষয়বস্তু তো বুঝতে হবে। জিহাদ বলে এমন কি পুরো সকল কিছুই, হ্যাঁ যে ইসলামে ঢুকো, আমাদের জিহাদ করতে হবে, আরেক দেশে যেতে হবে, এটা তো ইসলাম সমর্থিত নয়, নিজের দেশে থেকে নিজের দেশের নেতা বলবে যে জিহাদ করতে হবে, রাষ্ট্র বলবে জিহাদ করতে, যেমন ফিলিস্তিনের রাষ্ট্র বলে জিহাদ করতে, আফগানিতে সেটা সুন্নাসম্মত, সৌদি আরবে রাষ্ট্র বলে জিহাদ করতে, আমেরিকার বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে সেটা ইসলাম সমর্থ, বুঝতে হবে, না বুঝে ভিডিও বানালে হবে না। তারপর হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করা। এখানে ভিডিওতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে তারা মূলত যে নিজে যা বুঝেছে, নিজের আকল নিজের বিবেক দিয়ে যা বুঝেছে সেরকমভাবে কাজ করে যাচ্ছে, অর্থাৎ আমরা নিজের মতো করে দাওয়াত দেব, নিজের মতো করে সংগঠন তৈরি করব, নিজের মতন করে ইসলাম প্রতিষ্ঠিত করব। কোন ইসলাম? তাদের ধর্মে ইসলাম, যেভাবে তারা ধর্ম বুঝেছে সেইভাবে তাদের মতন করে তাদের ধর্ম মতন আমাদের ধর্ম বানিয়ে নিয়েছে, বাহ, এটা ইসলাম সমর্থিত নয়। তারপর রয়েছে শুধু পুরুষ নয়, নারীরাও জিহাদ করতে পারবে, তাদের ধারণা যে পুরুষরা জিহাদ করবে, না নারীরা জিহাদ করবে, নারীরা মানুষকে দাওয়াত দিবে, নারীরা
ঘরে ঘরে বাইরে স্কুলে মাদ্রাসায় যে কোনো জায়গায় সব জায়গায় নারীরা থাকবে, নারীরা চাকরি করবে, নারীরা যুদ্ধে লিপ্তে যাবে, এটা তো ইসলাম বলে না। আপনি প্রয়োজন অনুসারে আপনি চাকরি করবে, প্রয়োজন অনুসারে নারীরা জিহাদে অবদানে তারা সামান্য কিছু কাজ করে, যেমন ওষুধের ব্যাপারে বা কারো কোনো তথ্য দেওয়ার ব্যাপারে কিংবা জিনিসপত্র এগিয়ে দেওয়ার ব্যাপারে, সামান্য ছোটোখাটো কাজের ব্যাপারে ইসলাম জিহাদে অনুমতি দেয়। কিন্তু এখানে ঢালাওভাবে অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করা, এটা ইসলাম সমর্থিত নয়, এটা ভুলভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা। তারপর রয়েছে নারী স্বাধীনতা, এখানে নারী স্বাধীনতা ব্যাপক কাজ করছে। বাহ, নিজেদের নিজেদের নারী স্বাধীনতা নিয়ে আপনারা নিজেরাই চিন্তা করুন, আমাদেরকে নারী স্বাধীনতার ব্যাপারে বোঝানোর দরকার নেই, নিজে চরকায় তেল দিই। আরও অনেক ভাই আমি বলে শেষ করতে পারবো না, আমি এতক্ষণ ধরে যা বকর বকর করে বললাম ভিতরে আরও বেশি নোংরা এবং ইসলামকে খারাপভাবে উপস্থাপিত করছে। এটা কোনো মুসলিমদের ভিডিও নয়, এটা অমুসলিমদের ভিডিও। অমুসলিমরা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সমালোচনা করার জন্য, যাতে মানুষ ইসলামে প্রবেশ না করে জিহাদ টিহাদ বাদ দিয়ে বা জিহাদের মতন কর্মকাণ্ড দেখিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তাই আপনারা এইসব থেকে সতর্ক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।